সবাই ভালো আছে, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। লাট্টু এই খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে, আর কচ ওই ঘরে ঘুমাচ্ছে। আমি এই দিকের ঘর বারান্দা সব মুছে, হ্যাঁ, ঝাড় দেওয়া হয়ে গেছে তার আগে। হ্যাঁ, তার ফাঁকে লাট্টুকে টিফিন দিয়েছি দিয়ে, আর ওই এবার ঘরদোরগুলো মুছে এই তোমাদের সামনে এলাম। হ্যাঁ, এবারে আমি একটু চা খাবো, ছেলে উঠুক, ছেলের ঘর বন্ধ। ওই যে ওই যে ওই যে ছেলের ঘর বন্ধ। ওর ঘর যখন ও টক টক করবে তখন খুলবো, ও যখন বাথরুমে যাবে তখন ওর ঘর সোফা সব আগে ঝাড়বো ভালো করে, তারপরে ওই কম্পিউটার টেবিল আর ওর ড্রেসিং টেবিল, ওর টিভির উপর সব মুছে, সব লোম ভর্তি থাকে তো সব ঝেড়ে, তারপরে ওই খাট ঝাড়ার যে ঝাঁটাটা ওইটা দিয়ে খাটটা ঝাড়বো, সোফাটা ঝাড়বো, ঝেড়ে তারপর ঝাড়ফাট দিয়ে মুছবো। আর তার ফাঁকে আজকে ওই যে পমফ্রেট মাছ, এই যে সর্ষে কাজু কিশমিশ এই যে ভিজিয়ে রেখেছি, এই দিয়ে একদম মাখা মাখা তরকারি করব, মানে মাছের মাছ করব পোস্ত দিয়ে, পোস্ত কাজু কিশমিশ। আর একটু কি ইচ্ছা আছে বলো তো, একটু বড় বেগুন আছে ওইটাকে ভাবছি পোড়াবো, পুড়িয়ে ওটা খাবো। একটু চিংড়ি মাছও এনেছে অল্প করে, এই যে দেখাই তো, এই যে চিংড়ি মাছও এনেছে, দেখি কি করি। এই চারটে মাছ নিয়ে নিলাম, এই যে চারটে মাছ নিয়ে নিয়েছি। দেখো তাহলে আমি একটু চা খাই, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু চা খাবো। তা পরশু দিনকে একটু বৃষ্টি হওয়াতে মানে বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছিল, কিন্তু কালকে আবার কালকেও গরম, আজকে তো আরো গরম হচ্ছে, কড়া রোদ্দুর উঠেছে সকাল থেকে। মেয়ের ঘরে টিউবলাইটটা খারাপ হয়ে গেছিলো, ওই ওর বাবা আবার টিউবলাইট এনে টিউবলাইটটা উপরে লাগিয়ে দিলো মেয়ের ঘরে। আর এইসব জলের বোতল ভর্তি এখানে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো সব জলের বোতল। এই মেয়ে এলেই বলবে জল তো দিতে হবে। চাটা খাই, হ্যাঁ, আজকে সকালবেলায় ইচ্ছে আছে একটু ডিম পরোটা করার, একটু ডিম পরোটা করবো পাতলা পাতলা করে। এই যে এইটা দিয়ে বেগুন পোড়া করবো, হম।
বেগুন পোড়ার মাঝখানে একটা করে রসুন ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হয়। দিলে কি হয়, বেশি রসুনটা পুড়ে গেলে ওইটার সঙ্গে মাখলে খুব ভালো লাগে খেতে। বেগুনটা পুড়িয়েছি, এবার এটাকে ছাড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আর হচ্ছে এদিকে ডিম পরোটা হচ্ছে, এই যে ছেলেকে একটা ডিম পরোটা দিয়ে এসেছি, আমি একটা ডিম পরোটা। লিচু খাচ্ছি, হবে তো এসো। লিচু খেতে খুব ভালো লাগে আমার, লিচু আর কাঁঠালি কলা, এমনি কলা ভালো লাগে না। ওই তোমার বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, এগুলো খুব একটা ভালো লাগে না, কাঁঠালি কলা খুব ভালো লাগে।
Thank you.
এই দেখো, আমি তো কালকে 10টা রুটি এনেছিলাম, ওই ওকে দিলাম 4টে। একটু আমার তো মাঝে মাঝে একটু হাতে গড়া রুটি খেতে ইচ্ছে করে, ওই জন্য আরে 6খানা নেয় 18 টাকা, তাহলে আর 4টে 3 টাকা করে পিস। কালকে হাতে গড়া রুটি এখানে আমাদের পাশে একজনরা করে, তার থেকে আমি নিয়ে আসি 6টা 8টা 10টা করে নিয়ে আসি। এনে আমি আমি তো একটু হাতে গড়া রুটি আমার খেতে ইচ্ছে করে, আর এখন এই তারে গোলে বেশি রুটি করতেও পারি না আমি। মাঝের মধ্যে ওই পরোটাটাই করি বা লুচি করি, রুটিটা খুব কম করতে হয়। বা শীতকালে যেমন করতে পারি, ঘেমে নিয়ে যাই না তো ওইটার সময় ঠিক আছে, কিন্তু এই গরমে খুব কষ্ট হয়। ওই জন্য ছেলে আজ আজকে সকাল থেকে কষ নাকি কিছু খায়নি, ওর দাদু সকালবেলা একটা গোটা পাউরুটি এনে খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, আজকে নাকি শুধু বিস্কুট খেয়েছে। এবার আমরা তো জানতাম না, আমরা তো শুয়ে আছি, ওর দাদু সেই ভোরবেলায় ওঠে, তখন ওকে নিয়ে ঘোরে টোরে তারপরে ওকে খাওয়ায়। এবারে কি হয়েছে, আজকে সেরকম কিছু খায়নি, নাকি 4টে 5টা বিস্কুট খেয়েছে, তাই ছেলে এসে বলছে যে কিছু খায়নি সকাল থেকে। আমি আবার ওই 4টে 5টা রুটি পাউরুটি সব মিশিয়ে ওকে খেতে দিলাম। এখন ছেলেকে বিস্কুট আর কফিটা দিয়ে আসি, এবার আমি এসে খাবো। মাছ একটু রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দিলাম। এবার এটাকে ভাজবো, ভেজে তারপর গ্রেভি করবো। আর
এতে নিয়েছি গোটা গরম মশলা, টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও একটু গোটা জিরেও দেব। ভালো ফ্রিজতে রান্না করতে গেলে মশলাও সেরকম লাগে, আর আবার তার সঙ্গে মাছটাও ভালো হতে হবে। মাছটা ভালো না হলে না মাছের রান্না করে কোনো ইয়ে হয় না। বন্ধুরা, অনেকটা দুপুর হয়ে গেছে, এইবার সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব। চানটা তো করতেই হবে, তার সঙ্গে অল্প কিছু কাঁচা আছে, পুজো দেব, ওদেরকে খেতে দেব, দিয়ে তারপরে আমি একটু বিশ্রাম করব। আবার বিকেলবেলায় উঠে আবার নাতির পড়া রয়েছে, নাতিকে পড়া তৈরি করাবো, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। যা যা করি সেগুলো আবার শেয়ার করব ওই রাত্রির অবধি, ঠিক আছে? আজকে তাহলে রাখছি। আর আমার ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগতে হবে, পুরোটা দেখো, খারাপ লাগবে না, বোরিং লাগবে না, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ঠিক ঠিক করে করি, তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরা দেখবে, আমাকে সাবস্ক্রাইব করবে, যদি পছন্দ করো তো সাবস্ক্রাইব করবে আমাকে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ারও করবে। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, আর সবসময় হাসি খুশি হয়ে আমার ভিডিও দেখবে। রাখছি, টাটা।